কোচবিহার জেলার 2 নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব খাগড়াবাড়ি, পশ্চিম খাগড়াবাড়ি এবং মহিষবাতান গ্রামের 250 জন মানুষ এনআরজি এর 100 দিনে কাজ করেছেন, কিন্তু 1.5 বছর হয়ে গেল তারা এখনো কোনো টাকা পায়নি। এই সমস্যা নিয়ে 30/10/2015 তারিখে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। এর ফলে গ্রামবাসীরা আর 100 দিনের কাজ করতে চায় না। তো 1.5 বছর আগে কিসের কাজ করেছিলেন? আমি যে রাস্তায় পাথর ফেলা কাজ করছি। কতদিন কাজ করেছেন? 30 দিন কাউকে 30 দিন। আপনারা যে 100 দিনে কাজ করছেন তার টাকা পেয়েছেন? টাকা তো পাই না, 1.5 বছর হয়ে গেল টাকাই পাই না। এখন চাপ দিচ্ছে কাজ করো, পাশে পাবেন পাবেন। ইস্যু ভিডিও তৈরি ও গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণের ফলে 250 জন মানুষ তাদের 1.5 বছর আগের কাজের টাকা ফিরে পায়। এর ফলে গ্রামবাসীরা আবার 100 দিনে কাজ করতে শুরু করে। সমস্যা সমাধানের জন্য তাদেরকে এনআরইজি এর সরকারি সুবিধা সম্পর্কে জানিয়ে সচেতন করি। এরপর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কাজলদের সাথে দেখা করি এবং পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট শ্রী ধনঞ্জয় বর্মনের সাথে দেখা করে ওনাদেরকে সমস্যার কথা জানাই। 2014 সনের আগস্ট সেপ্টেম্বরে যে কাজ হয়েছিল তার অ্যামাউন্টটা ছিল 5,10,000-এর মতো। সেটা গত মাসে মানে নভেম্বর মাসে 6 তারিখে বিলটা ক্লিয়ার হয়ে গেছে। 1.5 বছর আগে পুরনো সব টাকা কি পেয়েছেন? সব টাকা পাইছি। তো টাকা পাওয়ার ফলে আপনাদের এখন কেমন লাগছে? ভালো, সুবিধা হয়েছে, দিন ধার করছি, সেদিক দিয়ে দোকান টোকান বাকি বুকি আছে ওগুলো দেওয়া তো আছে। টাকাটা পাওয়ার ফলে আপনাদের কেমন লাগছে? এখন ভালো লাগছে, এখন আবার কাজ শুরু করছি ওইখানে টাকা পাওয়ার পরে। আপনাকে ধন্যবাদ। এরপর 6/11/2015 তারিখে 250 জন গ্রামবাসী তাদের কাজের টাকা পেয়ে যায়। এর কাজের টাকা পাওয়ার খবর শুনে তারা আনন্দে তাড়াতাড়ি তাদের টাকা তুলে নেয়। গ্রামের মানুষের কাছে গ্রামীণ সংবাদদাতা হিসাবে 1.5 বছর আগের 100 দিনের কাজের টাকা পৌঁছে দিতে পেরে আমার ভালো লাগছে। টাকাটা আমরা পাচ্ছি, ওই সাহায্য করছে। বিকেশ বর্মন, বিডিও ভলন্টিয়ার, আমার টাকাটা সাহায্য করছে, ওর সাহায্যতে আমার টাকাটা পাইয়া গেছি। যারা ইস্যু ভিডিও দেখেছেন এবং গ্রামের মানুষ ও গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট যারা সমস্যা সমাধানে সাহায্য করেছেন তাদের সবাইকে গ্রামীণ সংবাদদাতা হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে।